জয় সোনা মায়ের জয়। এই বাবা মায়ের জন্য শাখা এনেছো, শাখাটা কই? বাবা মায়ের জন্য শাখা এনেছেন, বাবা বলুন আপনি কেন মাকে শাখা দিলেন? মাকে শাখা দিলাম আমি, আমার যাতে মনোবাসনা পূর্ণ হয় সেই কামনা করে দিয়েছি। মা আমাকে কিছু চাননি, ইয়ে করেননি, কিছুই নেই। হ্যাঁ, এবং আমি পাঁচজনাকে দেখালাম, সেই জন্যে আমি আপনি কোনো দক্ষিণা চাননি এনে আমি সুস্থ স্ফূর্তভাবে আমি আপনার মন্দির তৈরির জন্য 500 টাকা আমি দিলাম। বাবা নিজে থেকে দান করেছেন, কোনো টাকা পয়সা বাবা চেয়েছিলাম না? না 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 বাবা, আমি ওই 25শে বৈশাখ এসেছিলাম, তখনও আমি দিয়ে গেছিলাম শাড়ি, ইয়ে দিয়ে গেছিলাম। মা আপনি নিজে মন থেকে দিয়েছেন? হ্যাঁ, নিজের মন থেকে। মাকে সবাই আর একটা কথা বলি বাবা, আপনার কী ভালো হয়েছে বলেন? আমার ওই ভেরিকোস ভ্যান পায়ে হয়েছিল, পায়ে রস বেরোচ্ছে, ইয়ে করছিল, চুল করছিল, ইয়ে ছিল, তাতে আপনি ওই জবা ফুল লাগাতে বলেছিলেন, বললেন এই মায়ের দেওয়া ফুল দেবো না, ওটা পায়ে লাগাতে হবে না, তুমি বাজার থেকে কিনে লাগাবে। আমি লাগিয়েছিলাম, 2 দিন লাগানোতেই আমার ঠিক হয়ে গেছে। কোথায় হয়েছিল বাবা? বাবার মিরাক্কেল করেছেন। বাবা কোথা থেকে আসছেন আপনি? দুর্গাপুর। দুর্গাপুরতে বাবা আসছেন, মা আবার মিরাক্কেল করেছেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। বাবার এই পায়ে রস বেরোতো, পুঁজ বেরোতো, সেখানে আমি যা বলেছিলাম বাবা সেই নিয়ম মতো কাজ করেছে, বাবা 2 দিনে ফল পেরেছেন। তাই বাবা আরও কিছু ভক্তকে নাম ছড়িয়েছেন যে জয় কৃষ্ণকালী মায়ের কাছে আমি গিয়ে ভালো হয়েছি, তোরা মায়ের নাম জপ কর। বাবা ভরসার বিশ্বাস ছিল, তাই বাবা 2 দিনে মাথায় সুস্থ হয়েছেন। তাই মা আছেন, মা থাকবেন। আমি সবসময় বলি মাকে কেউ দাবি রাখতে পারবেন না। জয় কৃষ্ণকালী মায়ের জয়। বাবা মাকে কোনদিন ভুলবেন না বাবা, আমি বুঝে গেছি। আচ্ছা এই যে নিচে আছে না।